পথ অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীদের। রবিবার ঘটনাটি ঘটেছে ফরাক্কার নিশিন্দ্রা এলাকায়। বেহাল রাস্তার উপর দিয়ে সারা দিন রাতে চলে অসংখ্য গাড়ি, ফলে রাস্তার ধুলোর প্রভাব পড়ছে এলাকাবাসীদের শরীরে। তার ফলে রাস্তায় বাঁশ ফেলে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। এলাকাবাসীদের দাবি, অতি সত্বর রাস্তা সারাইয়ের কাজ শুরু করতে হবে বা রাস্তার উপর দুই বেলা ভালোভাবে জল দিতে হবে। যতক্ষণ না তাদের দাবি মানা হচ্ছে ততক্ষণ বিক্ষোভ চালিয়ে যাবে বলে জানান এলাকাবাসীরা, ভোগান্তি শিকার পথযাত্রীরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99515। সারাদিন সার রাত প্রচন্ড ধুলা উড়ছে, এই ধুলার কারণে আমাদের প্রচন্ড অসুবিধা হচ্ছে। বাইরে বেরোতে পারছি না, চান করতে গঙ্গা যেতে পারছি না। ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছে, ওদের নাকে মুখে ধুলা ঢুকছে, অসুখ সৃষ্টি হয়ে যাচ্ছে। কত ডাক্তার ঘরে আমরা পয়সা ফেলবো, এত ধুলা যে আমাদের শরীরের মধ্যে ঢুকছে, প্রচন্ড অসুখ, যে বিরাট অসুখ শরীরের মধ্যে সৃষ্টি হয়ে যাবে। তো আমাদের দায় কে নেবে? আমরা রাস্তাতে দুবেলা জল যেন আমাদের চাই, আমরা চাই দুবেলা জল যাতে আমাদের রাস্তাতে দিয়ে যায়, এইটুকুই আমরা চাই, এটুকুই আমাদের অনুরোধ, আর কিছু না। গাড়ি গাড়ির কোনো শেষ নাই, গাড়ি আটকে রেখেছি 10-5 জন মিলে। হ্যাঁ, গাড়ি আটকাচ্ছে তো আমাদের সুবিধা হচ্ছে যে ধুলোটা উঠছে না, চলাচল করছে গাড়ি নিয়ে, তো মানুষের অসুবিধা হচ্ছে, গাঁওয়ালার অসুবিধা হচ্ছে, ধুলো উঠছে, তাই জন্য আমাদেরকে আটকে রেখেছে। 1 ঘন্টা থেকে আমরা যেতে পারছি না। হ্যাঁ, তো এটা আমাদের ড্রাইভারের তো ভুল নাই, ভুল হচ্ছে মালিকের হয়েছে বা আর কেউ হয়েছে, যারা রাস্তার ট্যান্ডেল আছে তাদের, ওরা তো রাস্তা ঠিক করা দরকার, জল মারা দরকার। পরিস্থিতি তো ভালো না, এখান থেকে কেদারনাথ ব্যারিজ থেকে আপনার ঝাড়খান অব্দি বা ও অব্দি তো এটা রাস্তা না, এটাকে বান্ধ রোড বলে, এটা মানে ধানের কি আর বললি চলে। আমরা পেটের দায়ে আমরা চলছি, চলতে হয় চাই চলছি, অসুবিধা হয়, কোনো সময় খেতে পাই, কোনো সময় খেতে পাই না। গাড়ির প্রবলেম তো অনেক হয়, আপনার ধারেন যে কোনো একটা বড় গাড়াতে পড়লো, গাড়ি ভেঙে গেলো বা টায়ার উড়ে গেলো, পাথরে চাপলো টায়ার উড়ে গেলো, আপনার গাড়ি ভেঙে গেলো, এরকম সিস্টেম। আমি যাব ঝাড়খান্ড। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে, আমারই মতো আমার নিজের পতাকা, পতাকা চা গজব কা স্বাদ। মিমি গ্লাস হাউস, এখানে বিভিন্ন কোম্পানির প্লাইউড, ল্যামিনেট এবং হার্ডওয়্যার ফিটিংস এর যাবতীয় সরঞ্জাম সুলভ মূল্যে পাওয়া যায়। এছাড়াও অ্যালুমিনিয়াম স্লাইডিং, এসএস রেলিং, পিভিসি দরজা ও মডুলার কিচেনের কাজও করা হয়। ঠিকানা আশালতা অ্যাপার্টমেন্ট, বান্ধব প্রেসের নিকট, খাগড়া বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9434611167। তারিফা মেমোরিয়াল ইনস্টিটিউট অফ ফার্মেসি, অত্যন্ত ন্যূনতম খরচে ডি ফার্ম কোর্স করার সুবর্ণ সুযোগ রয়েছে, হোস্টেলে থাকার সুব্যবস্থাও। তাই আর দেরি না করে ভর্তি হতে সত্বর যোগাযোগ করুন। আমাদের ঠিকানা চুয়া হরিহরপাড়া, মুর্শিদাবাদ, পিন 742166, যোগাযোগ নম্বর 9749464544। বহরমপুর শহরেই সর্বপ্রথম সুগার থাইরয়েড ও হরমোন বিশেষজ্ঞ বিশিষ্ট সুচিকিৎসক ডিএম এন্ডোস্ক্রিনোলজি ডক্টর রমজিৎ বাড়ি, এমবিবিএস এমডি ডিএম এসএসকেএম হসপিটাল, বর্তমান সহকারী অধ্যাপক মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হসপিটাল। আপনি কি প্রেগনেন্সি নিতে চান? তাহলে অবশ্যই আপনার থাইরয়েডের পরীক্ষা করান, কারণ যদি আপনার থাইরয়েডের সমস্যা থেকে থাকে এবং তার যদি সঠিক চিকিৎসা না হয়ে থাকে, তাহলে প্রেগনেন্সি থাকাকালীন বাচ্চার শারীরিক এবং মানসিক বিকাশের একটা দীর্ঘস্থায়ী সমস্যা হতে পারে, যেটা কিন্তু থাইরয়েডের চিকিৎসা আগে পেয়ে থাকলে সম্পূর্ণভাবে নির্মূল করা যায়। নিয়মিত বসছেন চরকস্কার ডায়াগনস্টিক এবং রিসার্চ সেন্টারে লালদিঘি আলাপন অনুষ্ঠান বাড়ির সামনে। যোগাযোগ নম্বর 7477-15253, 7477-99533।